شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. একজন প্রশ্ন করেছেন, ইন্ডিয়া হতে তিনি প্রশ্ন করেছেন, সম্মানিত শায়েখ, এক বোন মহিলা কলেজে পড়ে আর আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ পর্দা করে। যেহেতু মহিলা কলেজ হয় কোনো পুরুষ থাকে না ক্লাসে, তো সে কি গরমের কারণে বা অন্য সমস্যার জন্য মাথার হিজাব খুলতে পারবে? হ্যাঁ বোন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই সমস্যাটা এখন সব জায়গায় দেখা দিয়েছে। তো এখন যদি কোনো পুরুষ মানুষ না থাকে, পুরুষ মানুষ বলতে শিক্ষক কিন্তু পুরুষ মানুষ, আর শিক্ষকের সাথেও পর্দা করতে হবে। শিক্ষক গায়রে মাহরাম, তো গায়রে মাহরাম মানে যার সাথে বিবাহ যায়, যাতে শিক্ষকের সাথে বিবাহ যায়, যাতে সে পিতার সমতুল্য না বা পিতাও নয়। কেননা ইতিহাসে অনেক আছে যে অনেক শিক্ষক ছাত্রীরে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে, এরকম ইতিহাস অনেক আছে। এই কারণে আর শিক্ষকের লালসার শিকার এখন অহরহ হচ্ছে। আর পর্দা করার মূল একটি বিষয় হচ্ছে যে ইহফাজনা ফুরুজাহুন্না, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করতে হলে তাকে পর্দা করতে হবে। তো এখন ঘটনা ঘটছে, যেহেতু ওখানে যদি কোনো পুরুষ না থাকে, শিক্ষকও না থাকে, মাথার হিজাব বলতে সাধারণভাবে মহিলা যেভাবে পোশাক পরে, সালোয়ার কামিজ এবং শরীর ঢাকা থাকবে, মাথা হালকা একটা কাপড় থাকবে, মাথা একবারে পুরো খালি রাখবেন এমনটি নয়। তো স্বাভাবিক পোশাক আপনি যদি কোনো পুরুষ না থাকে, শুধু মহিলারা থাকেন, তাহলে স্বাভাবিক পোশাক আপনি পরতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরেও একটি জিনিস লক্ষ্য করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলার শরীর বিনা কারণে টাচ করতে পারবে না বা ধরতে পারবে না। এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেননা সে তার স্বামীর কাছে বা অন্য পুরুষের কাছে সে বর্ণনা করতে পারে যে নারী কেমন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ ওই মহিলা বর্ণনা করে কোনো পুরুষের কাছে বা স্বামীর কাছে বা কারো কাছে বা তার ভাইদের কাছে বর্ণনা করে, তখন তাকে অন্তরের নজরে দেখতে থাকবে। তো এই কারণে কোনো মহিলার শরীর ছুঁয়ে ইয়ারকি করতে পারবে না। তো তাছাড়া আপনি যে প্রশ্ন করেছেন, মহিলা কলেজ হওয়ার সাথে সাথে কোনো পুরুষ নাই, শিক্ষকও যদি পুরুষ না থাকে, তাহলে আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নাই, স্বাভাবিক পোশাক পরতে পারবেন, এমনকি বোরখা খুলেও ক্লাস করতে পারবেন। আর যদি শিক্ষক পুরুষ হয় তাহলে আপনি মুখও খুলতে পারবেন না, এটা জায়েজ আপনার জন্য। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।